আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো। আমি আবু হানিফ, ওয়ান এন ওয়ান টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণান্তর শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার ফ্রিজ নিয়ে, যার মডেল হচ্ছে RD30 9K সিরিজের ফ্রিজ। তো আসলে কে সিরিজের ফ্রিজ নিয়ে আমরা অনেক ভিডিও করেছি, তো এটা একটু ক্রিটিক্যাল কেস, যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এটার প্রবলেম হচ্ছে, কাস্টমার আমাদেরকে বললো যে এটা মাঝে মাঝে ঠান্ডা হচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা হয় না, আবার মাঝে মাঝে কোনো ডিসপ্লেতে কাজ করে না। তো কাস্টমারকে আমরা প্রশ্ন করলাম যে কোনো ডিসপ্লেতে কোনো ব্লিঙ্কিং করে কিনা কোনো এলইডি বা এটা সেটা। তো কাস্টমার বললো না, কোনো এলইডি ব্লিঙ্কিং করে না। তো যার কারণে আমরা সিনড্রোমটা বুঝতে পারিনি, কাস্টমার প্লেসে গিয়ে ফ্রিজটা আমরা সার্ভিস সেন্টারে নিয়ে আসি। তো এইসব ক্রিটিক্যাল কেসগুলো কীভাবে বের করবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো তার আগে যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যেন সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যান। তো এখন আমরা হ্যাশের মাধ্যমে একটা সমস্যাটা বের করব। তো এখানে দুইটা পার্ট, একটা হলো ইনভার্টার পিসিবি, একটা হলো মেইন পিসিবি। তো আমরা যারা কাজ করি সবাই জানি, তো এখন আমরা মেইন পিসিবিতে এটার জিকটা লাগাবো, হ্যাশের যে জিক রয়েছে। তো এই কানেক্টারে আমরা জিকটা লাগানোর পরে, তো এখন আমরা এটাকে অ্যাপসটাকে অন করব, অন করে আমরা দেখব যে কি প্রবলেম এবং এটা বের করব। দেখেন খুব ইজি। তো আমরা যখন অ্যাপসে ঢুকলাম, অ্যাপসে ঢোকার আগে দেখেন এখানে স্যামসাংয়ের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই আপনি, আমরা যারা কাজ করি স্যামসাংয়ের, তারা বের করতে পারি। দেখেন এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এয়ার কন্ডিশন যত রকমের আছে, এবং এয়ার পিউরিফায়ার, রেফ্রিজারেটর, ফ্রিজ, বিভিন্ন রকমের ফ্রিজ, ডিশ ওয়াশ সব কিছু আছে। তো আমরা যেহেতু এখন ফ্রিজ নিয়ে কাজ করব, এখন আমরা রেফ্রিজারেটরে প্রেস করব, প্রেস করে আমরা এটাকে কানেক্ট করব। তো এখন কানেক্ট হচ্ছে, কানেক্ট হওয়ার সাথে সাথে মজার বিষয় হলো এই এটার মডেল নাম্বার প্লাস সিরিয়াল নাম্বার অটোমেটিকই চলে আসবে এবং সমস্যাটা চলে আসবে। দেখেন এখানে মডেল নাম্বার চলে আসছে RD30 9K, এবং এটা সিরিয়াল নাম্বার চলে আসছে, এবং দুইটা প্রবলেম অলরেডি চলে আসছে। দেখেন একটা প্রবলেম হচ্ছে যে C05, যেটার সমস্যা এখানে বলা আছে যে রেফ্রিজারেটর ডিফ্রস্টিং সেন্সর এরর, এবং C24 মানে আপনার ফ্রিজার ডিফ্রস্টিং এরর। তো এখানে দুইটা সমস্যা পেয়ে গেছি, যেটা আমরা ডিসপ্লেতে শু করে নাই, যার কারণে আমরা বুঝতে পারি নাই ফ্রিজের সমস্যাটা কি, যেটা আমরা সফটওয়্যার দিয়ে বের করতে হয়েছে। তো এখন আমরা কি করব, এই দুইটা সেন্সর চেক করলেই সমস্যাটা বের হয়ে যাবে, একদম ইজি। তো এটা হচ্ছে খুব মজার একটা বিষয় যে আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি কীভাবে একটা সমস্যা বের করতে পারি। আমরা বিগত ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি কীভাবে ডিসপ্লেতে এরর আসলে কীভাবে কোনটা চেঞ্জ করতে হয়। আসলে সিমটম যদি আপনারা না বুঝেন, তাহলে তো আসলে এটা বের করা খুবই সো ডিফিকাল্ট। তো এই জন্য আপনাকে ইয়ে করতে হবে। তো এইটা কম্প্রেসারটা এখনও চালু না, বন্ধ। তো এটা আমরা ম্যানুয়ালি এখন চালু করব। তো দেখেন আমরা এখানে কন্ট্রোলে প্রেস করে ফোর্স মোড অন করে দেবো, দেখা সাথে সাথে কম্প্রেসারটা অন হয়ে যাবে। দেখেন অন করতেছি, এই যে অন করে দিয়েছি, এখনই লাইটটা জ্বলে উঠবে ইনভার্টার পিসিবির, এই যে লাইট জ্বলে গেছে। মানে এইটা হচ্ছে এখন আমি পুরো ফ্রিজটাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসলাম, মানে এই ফ্রিজটাকে আমি আমার নিজের ইচ্ছা মতো প্রত্যেকটা পার্ট আমি চেক করতে পারবো, ডিফ্রস্টিং হচ্ছে কি না, হিটারে চাইলে হিটারে ফেলতে পারবো, আমি চাইলে কম্প্রেসার অন করতে পারবো, আবার অফ করতে পারবো। তো এইটা হচ্ছে যে মেইন পিসিবি, ইনভার্টার পিসিবিতে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এই যে লাইটটা এটা ব্লিঙ্কিং করবে, মানে কতবার ব্লিঙ্কিং করবে সেটা দেখে আমরা বুঝতে পারি যে কম্প্রেসারের কী সমস্যা। এই মেইন ইনভার্টার পিসিবি মূলত কম্প্রেসারজনিত সমস্যাটা এখানে আসবে, আদারওয়াইজ কোনো সমস্যা এখানে শুরু করবে না। তো আর এটা হচ্ছে এক্সটার্নাল সেন্সর যেটা থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেন্সরটা এখানে থাকে। আর আর মেইন পিসিবিতে যেটা ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে শুকর এররটা, যেটা ডিসপ্লে নেই সেটা মেইন পিসিবিতে একটা এলইডি থাকে, এলইডিতে ব্লিঙ্কিং দেখে আমরা বুঝতে পারি যে কী প্রবলেম। তো এখন আমরা ফোর্স মোড তো দেখলাম, কম্প্রেসার চলতেছে। তো এখন আমরা কী করি, এটা মনিটরিং চেক করব। মনিটরিং মিন্স এখানে কোথায় কী টেম্পারেচার রয়েছে, এটা টেম্পারেচার ঠিক আছে কি না, বা কোনো প্রবলেম আছে কি না, বা কোথায় লিকুইডটা ঠিকমতো ট্রান্সফার হচ্ছে কি না, বা যেটা এখানে যে স্টেপ বাল্বটা রয়েছে এটা ঠিক আছে কি না। তো এখানে এলইডিটা থাকে, তো আমরা যেটা ব্লিঙ্কিং করলে, আমরা ফ্লাশিং করলে বুঝতে পারি যে এখানে এই প্রবলেমটা হচ্ছে, মানে সেন্সর প্রবলেম না, হিটার প্রবলেম না, কী সমস্যা না, রোটারি সুইচ প্রবলেম, এটা আমরা ওই যে ব্লিঙ্কিং দেখে বুঝতে পারি। তো অনেক সময় দেখা গেছে কি আপনার কিছু খুব কম হয় যে ব্লিঙ্কিং যেটা দিচ্ছে এটা উল্টোটা প্রবলেম দেখা দিচ্ছে, খুব কম, রেয়ার।
তো সেক্ষেত্রে আমরা তখন আমরা সফটওয়্যার বা হ্যাশের সহযোগিতা নিই এবং নিয়ে সমস্যাটা পারফেক্ট সমস্যাটা বের করে সমাধান দিই। তো এখন এটা আমরা মনিটরিংটা করে চেক করব যে আসলে বাকি সব ঠিকঠাক আছে কি না, বা গ্যাস বা বাকি যে পার্টগুলো রয়েছে সব পার্ট ঠিক আছে কি না আমরা এটা চেক করব। তো এইটা হচ্ছে যে মানে খুব মজার এবং বুঝার একটা বিষয়। তো এখন আমরা মনিটরিং চেক করব। তো মনিটরিংটা করার জন্য আমরা মনিটরিংয়ে ঢুকবো এবং দেখবো যে আসলে ঠিকঠাক মতো সে মনিটরিং করতে পারতেছি কি না বা মনিটরিং হচ্ছে কি না, এটা হলো একটা বোঝার বিষয়। তো এখন আমরা মনিটরিংয়ের এই যে মনিটরিংয়ে এখন আমরা প্রেস করব। এই যে মনিটরিং দেখেন আপনারা একটু, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি ভিডিওটা যেন আপনারা দেখতে খুব ইজি হয়। তো এই যে মনিটরিং ঢুকলাম, ঢোকার পরে মনিটরিংয়ে প্রেস করলাম। প্রেস করে দেখেন এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই এখানে কোন এখানে লিকুইডটা কোথায় যাচ্ছে, এটা কি নর্মাল ফ্রিজারে যাচ্ছে না রিফ্রিজারে যাচ্ছে, স্টেপ বাল্বটা কোথায় লিকুইডটা ট্রান্সফার করতে সে সব এখানে অন দেখা যাবে। এখানে কোনটা অন আছে কোনটা অফ আছে, এখানে ডিফের ফ্রিজারের ফ্যানটা অন আছে কি না বা অফ আছে কি না, বা কোনো পার্ট যদি সমস্যা থাকে এখানে দেখা যাবে যে রেড সিগন্যাল চলে আসবে। এখানে দেখেন কোন কোন জিনিসগুলো অন আছে সবগুলো দেখাচ্ছে, ইভেন আপনার রিফ্রিজারেটার যে ফ্যানটা রয়েছে ফ্যানটা সহ অন আছে কিনা সব দেখাচ্ছে। মানে ফোর্স মোড মিস আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে টোটাল সব কিছু অন হয়ে যাবে, একদম রিফ্রিজারেটার ফ্যান হতে শুরু করে ফ্রিজার ফ্যান, ইভেন স্টেপ বাল্বে যে দুইটা কেপলারি থাকে ওই কেপলারিতে দুইটাতেই লিকুইড ট্রান্সফার হবে এবং ঠান্ডা খুব তাড়াতাড়ি ঠান্ডা করবে এবং কম্প্রেসারের আরপিএম ফুল হবে এবং খুব ফাস্ট কাজ করবে এবং খুব দ্রুত ই করবে। এটা আসলে মনিটরিং দিয়ে আমরা অনেক কিছু চেক করি যে ফ্রিজের যে যে ডিপের যে ইয়াটা রয়েছে লিকুইডটা আসতেছে টেম্পারেচারটা কত নামতেছে, এটা একুইট টেম্পারেচারটা আমরা এখান থেকে বুঝতে পারি। একটা দেখতে পারি রুম টেম্পারেচার, আরেকটা দেখতে পারি যে যে কুলিং কয়েলের যে টেম্পারেচারটা কত নামতেছে, কারণ যেহেতু এখানে সেন্সর দেওয়া আছে সেন্সর দেখে আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে একটা বোঝার বিষয় খুব সুন্দর। এবং আরও যে যে এখানে যে প্রত্যেকটা জিনিস আমরা চেক করতে পারি, যেমন মেইন পিসিবি রয়েছে আরও যে যে পার্টগুলো আছে এখানে সব ডিটেলস আমরা চেক করে ফেলি, চেক করে দেখি। তো এখানে আমরা এখন আমরা এবং ডিফ্রস্ট চেক করার জন্য দেখেন এখানে ডিফ্রস্ট মোড রয়েছে, ডিফ্রস্টে প্রেস করলে ডিফ্রস্ট অন হয়ে যাবে এবং কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে ডিফ্রস্টটাকে অন করে দেবে। তো এবং যে এররগুলো চলে আসছে দেখেন এররগুলো ইভেন এবং দেখেন সবচেয়ে মজার বিষয় হলো এই এই এররটা কবে থেকে আসছে কতদিন, দেখেন এখানে চলে আসছে যে কতদিন থেকে এররটা এখানে শু করতেছে, দেখেন এখানে টাইম কত ঘন্টা আগে এবং খুব সুন্দরভাবে চলে আসছে যে এখানে কত ঘন্টা আগে কোন এররটা কতবার আসছে। এবং কাস্টমার কিন্তু বলেছে আমাদেরকে যে ভাই এটা মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না, মাঝে মাঝে সমস্যা দেখা যায়। তো এখন মজার বিষয় হলো কাস্টমার কতদিন ধরে এই সমস্যাটা ফেস করতেছে, কত ঘন্টা আগে থেকে এখানে সে কী করছে মেমোরিতে এটা ধরে রাখছে এবং এটা আমরা দেখতে পারছি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কোনো টেকনিশিয়ান যদি গিয়ে ওখানে কোনো পাকামি করে বা কোনো কিছু উল্টাপাল্টা করে ফেলে আমরা এই সফটওয়্যার দিয়ে বুঝতে পারি এবং ধরতে পারি যে এটা কেউ কাজ করছে কি না। এবং এটা আমরা কাজ মনিটরিং করার পরে সরাসরি এটা স্ন্যাপ নিয়ে আমরা কোরিয়া স্যামসাংয়ের যে সার্ভার রয়েছে কোরিয়াতে ওখানে সরাসরি চলে যাই এবং ওনারা সব দেখতেছে যে আমি এই মোবাইল দিয়ে কী কী কাজ করতেছি বা কী চেক করতেছি। এটা হলো খুব মজার বিষয়। এবং আমরা যে সমস্যাটা পাই এই সমস্যাটা যদি অনেক সময় সমাধান আমাদের কাছে থাকে না, তো আমরা যেটা করি এটা এখান থেকে মেইল করে দেই, তখন সমস্যাটা সমাধানটা এখানে অটোমেটিক্যালি ওরা চলে আমাদেরকে দিয়ে দেয়। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম এবং ভালো সিস্টেম। তো আমরা এটা সেন্সর চেঞ্জ করেছি, তো এখন আমরা চেক করবো যে এররটা আসে কি না। তো আমরা এখন ঢুকলাম, ঢোকার পরে জাস্টারকে সিলেক্ট করে দিলাম, এখন দেখেন আর কোনো এরর নেই, মানে টোটালি এটা এররটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে জাস্ট স্টার্ট করে দিচ্ছি ফোর্স মোড অন করে। এই যে স্টার্ট হয়ে গেছে, এখন সব ঠিক আছে। এখানে কোথায় কী টেম্পারেচার দেখাচ্ছে, রিডিং দেখাচ্ছে,
তো ভিডিওটিতে যদি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমরা আপনাদের জন্য আরও কিছু ক্রিটিক্যাল ভিডিও নিয়ে আসবো। এরকম অনেক কেস আমাদের সামনে চলে আসে যেগুলো আমরা আসলে ফেস করতে হয়। তো যারা টেকনিক্যাল ভাইরা রয়েছেন তো তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের কি চাহিদা রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।